বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সাতের বর্গ ম্যাজিক করব। এর আগে তিন এবং পাঁচের বর্গ ম্যাজিক করাইছিলাম একই সেম, এবং সাতের বর্গ ম্যাজিকটা এখন করব। ঠিক আছে, তাহলে এমনভাবে করতে হবে, আমার ওয়ানকে এমন মাঝখানে ওয়ানকে বসাতে হবে যাতে আমার বামে এবং ডানে মিল থাকে। তাহলে বামে আমার তিন ঘর রাখতে হবে, ডানও তিন ঘর রাখতে হবে। দেখেন, আমি এখানে তিন ঘর রাখলাম এবং ডানও তিন ঘর রাখলাম। তাহলে এখানে আমাকে ওয়ান দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ওয়ান দিয়ে শুরু করলাম। তাহলে এখানে যদি ওয়ান দিয়ে শুরু করি, এখানে আমি এর চিহ্ন দিলাম। তারপরে এই যে এদিকের কোনো ঘর নাই, ঠিক আছে, এই টুটা এই টু এখানে আসবে, অর্থাৎ দুই এখানে আসবে। ঠিক আছে, তারপরে এখানে এর চিহ্ন দিলাম, এখানে হবে থ্রি। ঠিক আছে, এমনভাবে করতে হবে একটু, মানে একটা সংখ্যা যদি উলুট পালুট হয়ে যায় তাহলে ফোর আটাই অর্থাৎ অঙ্ক মানে বর্গ ম্যাজিকটা আর হবে না। তো এগুলা করার সময় মানে কেয়ারলিভাবে বসাতে হবে, যাতে মানে আপনার সঠিকভাবে ঘরগুলো যাতে বসে। ঠিক আছে, তাহলে এখানে থ্রি আছে, এখানে আমার এখানে থ্রি, এখানে আমি ফোর দিব। ঠিক আছে, এখানে আমি তীর চিহ্ন বসালাম। বসানোর পরে এখানে এই যে তীরটা, এদিকে কোনো কি নাই, সংখ্যা নাই, তাহলে এদিকে বরাবর গিয়ে এখানে আমার এই যে এটার বরাবর, ঠিক আছে, তাহলে ফাইভ দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে তারপরে কি হবে, সিক্স, তারপরে হবে সেভেন। ঠিক আছে, তারপরে এখানে দেখেন সেভেনের পরে আমার পরবর্তী গড়টা কি হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে। তারপরে অর্থাৎ এবং সেভেনের নিচে এটা বসাতে হবে। যদি এরকম ফিল আপ হয়ে যায় তাহলে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটার নিচে পরের সংখ্যাটা বসাতে হবে। তাহলে এখানে আমি এইট দিব। খুবই কেয়ারলিভাবে বসাতে হবে, দেখেন একটু অনিবেশ হলে অঙ্কটা মিলবে না। তাহলে এটা এখন এটা দিব নাইন, তারপরে এটা এরো চিহ্ন দিব, এখানে কত হয়ে যাবে দশ। ঠিক আছে, তারপরে এখানে আমি এরো চিহ্ন দিলে এখানে হয়ে যাবে কত, ঠিক আছে, এখানে হয়ে যাবে এগারো, এখানে কত হয়ে যাবে এগারো, ওই যে এটার নিচে দিলে এগারো হয়ে যাবে, এগারো। ঠিক আছে, তারপরে এটা বরাবর যদি দিই কত হবে, বারো হবে, কত বারো। ঠিক আছে, এখানে আমি যদি তীর চিহ্ন দিই তাহলে এই যে দেখেন এটার বরাবর গিয়ে এখানে আমার কত দিতে হবে, তেরো দিতে হবে। ঠিক আছে, তারপরে এরো চিহ্ন দিব, দিলে এখানে আমার চোদ্দ হবে, কত হবে চোদ্দ। এখন এখানে এরো চিহ্ন দেওয়ার পরে দেখলাম এটার বরাবর অর্থাৎ এটা এই মানে এই ঘরটা ফিল আপ হয়ে গেছে। তো ফিল আপ হওয়ার পরে এখানে আমার পনেরো আছে না, পনেরোর নিচে আমার সরি চোদ্দ আছে, চোদ্দোর নিচে পনেরো দিব। ঠিক আছে, আবার এরকম দিলাম, এরো চিহ্ন দিলাম, তারপরে ষোলো দিলাম। ঠিক আছে, তারপরে এরো চিহ্ন দিলাম, সতেরো দিলাম, এখানে আঠেরো দিতে হবে। ঠিক আছে, তারপরে এরো চিহ্ন দিলাম, এখানে দিতে হবে উনিশ। ঠিক আছে, আবার দেখেন এখানে এরো চিহ্ন যদি দিই, এই সাইডে কোনো ঘর নাই, কিন্তু এই এই তীরটা এদিকে আসবে। এখন আসার পরে এখানে ডাইরেক্ট নিচে বসাতে হবে, তাহলে এখানে খালি আছে কত, এখানে হবে অর্থাৎ এখানে উনিশ হলে এখানে হবে বিশ। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমি তীর চিহ্নটা দিলাম। ঠিক আছে, তীর চিহ্নটা দিলাম, তারপরে এই এটার বরাবর এখানে যাবে, এটার বরাবর এখানে গেলে এখানে কি হয়ে যাবে একুশ। এখানে আবার তীর চিহ্ন দিলাম, তারপরে দেখলাম আগে এটা কি হয়ে গেল, ফিল আপ হয়ে গেল। এখন ফিল আপ যদি হয় এটার নিচে আবার কি বসাতে হবে, বাইশ বসাতে হবে। ঠিক আছে, এখানে আবার এরো চিহ্ন দিলাম, তারপরে এখানে কত হবে তেইশ হবে। ঠিক আছে, আবার এখানে যদি দেই এখানে কত হবে চব্বিশ হবে, আবার যদি এখানে দেই এখানে হবে পঁচিশ, আবার যদি দেই এখানে হবে ছাব্বিশ, আবার যদি এখানে দেই ঠিক আছে সাতাশ হবে, আবার যদি এখানে দেই আঠাশ হবে। ঠিক আছে, এভাবে দিলাম, তারপরে এখানে আমি তীর চিহ্ন দিলাম, কি দিলাম এখানে এই যে এটা, এখানেও নাই এই সাইডও নাই। ঠিক আছে, তাহলে কি হবে, এখন এদিকেও নাই এদিকেও নাই।
তাহলে এটার নিচে আমাকে 29 দিতে হবে ঠিক আছে দিতে তারপরে এখানে আবার 30 শূন্য দিব কি দিব 30 শূন্য দিলে এই যে এই বরাবর এখানে আমাকে কি করতে হবে 30 বসাতে হবে ঠিক আছে এটার বরাবর এই যে দেখেন এটার বরাবর এইটার বরাবর আমাকে এখানে এই যে 29 আছে এটার বরাবর আমাকে এই 30 বসাতে হবে আবার এখানে আমি দিলাম কত এই মানে এরো দিলাম এরো এদিকে কোনো গড় নাই তাহলে এটার নিচে বসাতে হবে ঠিক আছে এটার নিচে বসাতে হলে 31 হবে কি হবে 31 হবে আবার এরো দিলাম এখানে হবে 32 এখানে হবে 33 ঠিক আছে আবার দিলাম যাচ্ছে তাহলে 34 হবে আবার দিলাম 35 হবে কত হবে 35 আর এখানে এরো দিলাম তারপর 35 পরে এরো দিলাম এখানে আবার দেখলাম 29 কি হয়ে গেল ফিল আপ হয়ে গেল তাহলে এখানে আর যাচ্ছে না তাহলে এটার নিচে আবার কি দিব 36 দিব ঠিক আছে 36 দেওয়ার পরে এখানে আমি কি দিব 37 দিব 37 দেওয়ার পর এখানে আমি এরো দিব এরো এরো চিহ্ন যদি দেই এদিকে তো আর কি খালি নাই তাহলে এই সাইডে গিয়ে এই যে বরাবর খেয়াল রাখতে হবে এগুলো একটা বড় 19 বেশ হলে পুরো অঙ্ক ভুল হয়ে যায় তাহলে এখানে 31 দিলাম ঠিক আছে আবার এখানে আমি এরো দিলে এরো চিহ্ন দিলে এখানে আমার 32 হবে আবার এখানে যদি এরো দেই ঠিক আছে এই সাইডে কোনো গড় খালি নাই তাহলে এটার বরাবর কত হবে বত্রিশ বত্রিশের পরে কত হবে সরি আমার ভুল হয়ে গেছে যে এখানে 37 আছে ঠিক আছে এখানে এরো হলে এটা বরাবর হবে 38 এই তো আমি কি করি ভুল হয়ে গেল কেন এই 38-এর পরে কত হবে 39 ঠিক আছে এটা হবে 39 এখন দেখেন এরোর পরে এখানে কত হবে এই এখানে এরো দিলাম এটার বরাবর হয়ে যাবে কত 40 দেখেন একটু গোলমাল হলে মানে কি এটা পুরো গোলমাল হয়ে গেলে একটা ভুল হলে পুরো গোলমাল হয়ে যাবে তাহলে করার আগে চিন্তা ভাবনা করে বসাতে হবে ঠিক আছে তাহলে এখানে 38 তারপরে দিলাম 39 এটার বরাবর হবে এখন কত 40 ঠিক আছে এখন আবার এখানে যদি দেই এখানে হয়ে যাবে 41 ঠিক আছে আবার যদি এখানে দেই এখানে হয়ে যাবে 42 এখন দেওয়ার পরে দেখলাম যে এখানে আবার এটা কি হয়ে গেল ফিল আপ আছে তাহলে এটার নিচে আমাকে বসাতে হবে 43 ঠিক আছে আবার এখানে যদি দেই ঠিক আছে এই যে এখানে যদি দেই তাহলে কত হবে 44 আবার এখানে যদি আরো দেই এরকম যাচ্ছে তাহলে হয়ে যাবে 45 ঠিক আছে আবার এখানে যদি দে এরো এই যে 45 গড়গুলো খেয়াল তো করতে হবে এই যে 45 এটার বরাবর এখানে আমাকে দিতে হবে কত 46 ঠিক আছে 46 আবার এখানে এরো যদি দেই এখানে হয়ে যাবে 47 ঠিক আছে এখানে যদি দেই এখানে হয়ে যাবে 48 আবার এখানে যদি এরো দেই তাহলে এটার নিচে হয়ে যাবে 49 তাহলে যদি মানে অঙ্কটা কিভাবে হয় মানে বুঝবো কিভাবে দেখেন এখানে আমি 1 দিয়ে শুরু করছি ঠিক আছে এবং এর 1 এর নিচে মানে শেষের সংখ্যাটা হবে অর্থাৎ 49 হবে ঠিক আছে আমরা এই 7 উপর বর্গ যদি দেই আমার কত হবে 49টা গড় হবে কি হবে 49টা গড় হবে দেখেন এখানে 1 এর নিচে আমার কি হয়ে গেছে 49 হয়েছে তাহলে আমার এই এখন যদি মানে একদিক থেকে তো বুঝলাম এইভাবে হলে এই বর্গ ম্যাজিকটা হয়েছে কিন্তু আরেকভাবে কিভাবে বুঝবো এই দেখেন এইগুলো যোগ করলে এই যে এই সংখ্যাগুলো যদি যোগ করি ঠিক আছে আবার এই সেটের অঙ্ক যদি যোগ করি তাহলে যে যোগটা আসবে যদি এদিকে যোগফল মিলে যদি এদিকে যোগফল মিলে যদি এদিকে যোগফল মিলে তাহলে আমার কি আনসার হবে তাহলে আমরা এদিকে ক্যালকুলেটরে যোগ করি দেখি কত আসতেছে তো দেখেন এখন এইগুলা যোগ করলাম যোগ করলে কত আসবে 175 আসবে দেখেন এই যে এই এখানে যে সংখ্যাগুলা এই যে এগুলা
এই যে এইগুলা তাহলে এইগুলা সংখ্যাগুলো যোগ করলে আমার কত আসছে 175 আসছে আবার দেখেন এইগুলা সংখ্যাগুলো যদি যোগ করি আমি এখানে ক্যালকুলেটরে যোগ করলাম যোগ করার পরে কত আসছে 175 যোগ করলে 175 হয় ঠিক আছে তারপরে দেখেন আবার এই কোণাকোণি যদি যোগ করি দেখেন 30 47 8 25 42 3 20 এই কোণাকোণি যদি এগুলো যোগ করি আমার আসবে কত 175 তাহলে এগুলোও যোগ করলাম তাহলে এখানে আমি তিনটা যোগ করলে যেভাবে যোগ করেন মানে যে কোনো দিক দিয়ে যদি যোগ করেন তাহলে 175 আসবে কিন্তু সহজভাবে আপনার তো ক্যালকুলেটর তো করার দরকার নেই আপনার যদি অঙ্কটা মিলে এখানে 1 এখানে যদি আর শেষের সংখ্যাটা যদি বসে তাহলে মনে করুন আপনার 7 বর্গ মেজি হয়েছে ঠিক আছে এইভাবে আপনি 9 11 13 15 17 আপনি বেজোড় সংখ্যা এই নিয়মে করতে পারবেন ঠিক আছে এইভাবে করলে আপনি এই বেজোড় বর্গ ম্যাজিকটা আপনি নিজে নিজে এইভাবে করতে পারবেন ঠিক আছে তাহলে এই 7 বর্গ ম্যাজিক এইভাবে করতে হয় তাহলে বাকিগুলো আপনারা নিজেরাই করতে পারবেন ঠিক আছে এরপরে ভিডিওতে আমরা জোড় বর্গ ম্যাজিক করব অর্থাৎ 4 6 8 এগুলা করব ঠিক আছে তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাই এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ